আর আয়না ঘরের চাইতেও ভয়াবহ। আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আজকেই খবরের কাগজে পড়লাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দাজ যে পা উপর দিকে ঝুলিয়ে মাথা নিচে করে বিএনপির এক নেতাকে সেই 96-97 সালে পিটিয়েছিলেন। তাহলে যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখনো বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী এলাকার মধ্যে যারা বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভয় কিসে? আমি উপদেষ্টা পরিষদ বলতে আপনাদের ভয় কিসের? কে আপনাদেরকে নিষেধ করছে? তারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না, এই কারণে এই ষড়যন্ত্র হলো। যেমন পার্বত্য চট্টগ্রামে হলো একটা তুচ্ছ ঘটনা নিয়ে সেটাকে একটা বড় ঘটনায়। এখানে তো মদত এখনো আছে, পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে। যারা বঞ্চিত শুধুমাত্র খামাখা, কারো আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে, এই পরিচয়ের কারণে তাকে আপনার বঞ্চিত রাখা হয়েছিল। এই 16-17 বছর কোনো প্রমোশন পোস্টিং দেওয়া হয়নি। যাই হোক বন্ধুরা, আমরা 16-17 বছর লড়াই করেছি, সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা। এই কারণেই তিনি মানে জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন, ভোট, এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে তিনি র‍্যাব পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, যে আমার ভোটের দরকার নাই, তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতাকর্মীকে, সাধারণ ছাত্রছাত্রীকে, এর উপরেই তোর প্রমোশন হবে, আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি। বেনজির সাহেবরা 1000 কোটি টাকা লুট করেছে জনগণের বুকে গুলি চালিয়ে।